কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলো প্রস্তুত করে ছোট বড় আকারের নানা জাতের গরু তবে শুধু বড় খামারগুলোই নয় দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজা বা প্রস্তুত করা হয় প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম এবার নাটোরের বড়াই গ্রামের জোয়ারি কারিগর পাড়ার হেলাল উদ্দিন এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন হেলাল উদ্দিনের মা গরুটির জন্মের পর শখ করে নাম দিয়েছেন মাওলা শখ নাম রাখতে মঙ্গলবার হয়েছিল তাতে মঙ্গলা নাম না এত আর হয় নাই তার সঙ্গে আর বছর বেশ একটু ছোট আছে আমরা বাড়ি বছর গরু পালিনি ওই বাড়ি বাসুরি পালা চালা করি আমি দেখাশোনা হয়ে আমার বোমারাও করে ওদের ছেলে আসে প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন এক হাজার কেজি বা চল্লিশ মন এরই মধ্যেই উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন মাওলাকে দেখতে হেলাল বলেন আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতোই বড় করেছে অনেক যত্ন করে আমরা বড় করেছে মাওলার বয়স প্রায় সাড়ে তিন বছর মাওলাকে আমরা অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছে তাই দাম চাওয়াটা অনেক কষ্টসাধ্য তারপরেও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছে মাওলার জন্য বারো লক্ষ টাকা দাম চেয়েছে। এজন্য ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান হেলাল প্রতিদিন ভুষি কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় মাওলাকে আমার এই গরুটা ভালো আমরা খুব শখ যে কত বড় হয় সেই জন্য মানে ছোট বাছুরি হয়েছে সেই বড় সরম সবাই শখ পালা হয়েছে যে কত বড় হয় সাড়ে তিন বছর হলে দেখতেছি এটা লালন পালন আমরা কিছু আসি করেছি এই গরুটা খুব বাড়ির বাছুর এটা আপনার কোন রাসনিক কোন খাবার শুধু জানে ঘাস আর হচ্ছে খুদের ভাত আর হচ্ছে গমের ভাত স্বাস্থ্য ভাইরা পালিছে খামারে লালন পালন করিছে বড় গরু বাড়ির গায়ের এত বড় হয়ে সাড়ে তিন বছর বাড়ির বাসুর হওয়ার পরে মঙ্গলবারে হয়েছে পরে এখন আম্মা বললো যে এটার নাম মংলা বলে ডাই সবাই আসলে আমাদের গরু আসলে সখ করেই পালা এটা বাড়ির গাভীর বাসুর দেখে ছোটবেলার থেকে অনেক ভালো লাগতো এই জন্যে এই গরুটা বিক্রি করি নাই যে আসলে এমন বড় হয়ে দেখার জন্যে সব করে পারছি আমি এই গরুটা আমার বাড়ির গাভীর বাসত আমি এটাকে সাড়ে তিন বছর লালন পালন করছি আমি একটা ন্যাচারাল খাওয়ার মানে গমের ভাত আর গমের ভুসি ছাড়া অন্য কিছু খাওয়াই নাই এটাকে আর খর আর হচ্ছে কাঁচা ঘাস গেমা ঘাস যাকে বলে হয় খাওয়া নিয়ে হয়েছে আর গরুটার বর্তমান ওজন নির্ধারিত করা হয়েছে ষোলোশো কেজি এবং দাম চাচ্ছি আমি বারো লক্ষ টাকা এস আই রাজ এটিএন নিউজ